সুপ্রিয় দর্শক কেমন আছেন? কেমন আছেন আসলে আমাদের সম্ভাষণের একটি উপায়। আমরা কুশল বিনিময়ের মধ্য দিয়ে কিন্তু আসলে আমাদের আলাপচারিতা শুরু করি দৈনন্দিন জীবনে, এটি আমাদের রীতি। আমাদের অনুষ্ঠানের নামটিও কিন্তু কেমন আছেন। আশা করছি আপনারা সবাই আজকে ভালো আছেন এবং আমি আশা করছি যে আগামী এক ঘন্টা আপনাদের আরও ভালো সময় কাটবে, কারণ আমাদের সাথে আছেন দুজন খুব চমৎকার মানুষ যারা শুধু চিকিৎসক নন, তাদের চিকিৎসার বাইরে, চিকিৎসক পরিচয়ের বাইরে আছে আরও অনেক কিছু পরিচয় যেগুলো তাদেরকে তো আনন্দ দেয়, আমার ধারণা তাদের চারপাশের মানুষকেও আনন্দ দেয় এবং তারা যেখানেই যান সেখানে একটা আনন্দের একটা স্রোত কাজ করে খুব চোরা স্রোতের মতো হৃদয়ের ভেতর দিয়ে। কথা বলছি, আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার সাকলাইন রাসেল, সহযোগী অধ্যাপক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল। ডাক্তার সাকলাইন রাসেল সম্পর্কে বোধহয় খুব বেশি কিছু বলার প্রয়োজন নেই, কারণ বাংলাদেশের প্রচুর মানুষ তাকে চেনে। তিনি অত্যন্ত জনপ্রিয় একজন চিকিৎসক, শুধু চিকিৎসক হিসেবে নয়, তিনি জনপ্রিয় একজন চিকিৎসা বিষয়ক ইউটিউবার হিসেবে, তিনি একজন সফল নিউজ প্রেজেন্টার, সংবাদ উপস্থাপক যাকে আমরা বলি। এছাড়াও তার আরও কিছু সামাজিক কার্যক্রম আছে যেগুলো আমরা আলাপচারিতার মধ্যে দিয়ে শুনব। আরেকজন উপস্থিত আছেন আমাদের মাঝে ডাক্তার সাকিয়া হক, তিনি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের একজন মেডিকেল অফিসার, কিন্তু একজন নারী চিকিৎসকের বাইরে তার একটি খুব ভালো পরিচয় আছে, সেটি হচ্ছে তিনি একজন ট্রাভেলার, ভ্রমণকারী। আমাদের বাঙালি সমাজে নারী তো বটেই, পুরুষের মধ্যেও ভ্রমণকে আসলে খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ বলে মনে করে না কেউ, বরং মনে করে যে কারো যদি কাজ না থাকে তাহলে সে বোধহয় ভ্রমণে বেরোয়, সময়ের অপচয় এবং যার অনেক কাজ আছে সে আসলে ভ্রমণ করতে পারে না, কারণ তার তো অনেক কাজ। তো এই প্রচলিত ধারণার ভেতর দিয়েই একজন চিকিৎসক এবং একজন নারী চিকিৎসক অনেকগুলো ট্যাবু ভেঙে বেরিয়ে এসেছে ভ্রমণের পথে, শুনবো তার কাছ থেকেও অনেক ভ্রমণের গল্প। প্রিয় দর্শক, আমরা প্রতিটি পর্বেই চিকিৎসা, স্বাস্থ্য, অসুখ বিসুখ নিয়ে কথা বলি, মাঝে মাঝে একটু অন্য বিষয়ে যেতে হয়, সেজন্যই আজকে অন্য বিষয়ের অবতারণা করা। আমি শুরু করব ডাক্তার সাকলাইন রাসেলকে দিয়ে। রাসেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো? আমিও ভালো আছি। আপনি একজন ভাস্কুলার সার্জন এবং খুব কঠিন একটি বিষয় এবং বাংলাদেশের যে প্রেক্ষাপটে এটি একটি নতুন এবং যেটাকে বলা যায় আমাদের যে কোনো সাবজেক্টে জ্ঞানকাণ্ডের যে শাখা, যেগুলো নতুন শাখা সেগুলো কিন্তু কিছুটা অনুর্বর হয়, কারণ সেখানে আপনাকে প্রথমে সাবজেক্টটাকে চেনাতে হয়, তারপরে মানুষের কাছে পৌঁছাতে হয় এবং এর প্রয়োজনীয়তাটা বোঝাতে হয়। এরকম একটি চ্যালেঞ্জিং সাবজেক্টে এসে আবার আপনি পাশাপাশি অনেক কাজ করছেন, আপনি একজন সংবাদ উপস্থাপক যেটা বলছিলাম একটু আগে, আপনি একজন খুবই জনপ্রিয় ইউটিউবার এবং আপনার রোগীরা আপনার ভিডিও দেখে এবং তারা ভিডিও দেখে ইন্সপায়ার হয় এবং স্বাস্থ্য বিষয়ে তারা সঠিক উপায় ইন্সপায়ার হয়। আমাদের দেশে কিন্তু হেলথ রিলেটেড ইউটিউবের সংখ্যা কিন্তু কম নয়, কিন্তু খুব অথেন্টিক এবং সঠিক কথা বলার লোক খুব কম। আপনি সেটা করছেন এবং খুবই জনপ্রিয় হয়েছে, তার আগে থেকেই আপনি সংবাদ উপস্থাপনা করতেন, আপনি পত্রিকাতেও লেখালেখি করতে আপনাকে আমি দেখেছি, সেটাও আপনি করতেন, বিটিভিতে একসময়, বাংলাদেশ টেলিভিশন একসময় আপনি অনুষ্ঠান, একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করতেন, এখন একটি বেসরকারি চ্যানেলে আপনি অনুষ্ঠান করছেন, এতগুলো কাজ কীভাবে সমন্বয় করছেন? খুবই মাজুল প্রশ্ন। ধন্যবাদ। আমার আসলে প্রথম যে বিষয়টা আমি ক্লিয়ার করি সেটা হচ্ছে যে প্রচলিত ইউটিউবার আমার হওয়ার এখনও সুযোগ হয়নি। মূলত কোভিডের সময় যে মানুষের মধ্যে যে দু ধরনের যুদ্ধ চলছিল, একটি হচ্ছে যে করোনা মহামারী, আর একটা হচ্ছে যে স্বাস্থ্য বিষয়ক তথ্যের মহামারী। তো সেই ক্ষেত্রে আমি একজন চিকিৎসক হিসাবে, যেহেতু আমি একজন মিডিয়ায় কাজ করা লোক, মিডিয়ার একজন সামান্য কর্মী, আমি সে সময় দায়িত্বটা কাঁধে তুলে নিই যে মানুষকে সঠিক তথ্য দিতে হবে। সে কারণে মূলত আসলে কোভিডের সময়টাই আমি যুদ্ধটা করেছি। কোভিডের সময় বলছি কারণ আমার মনে করি যে এখন যুদ্ধ অনেকটাই থেমে গেছে। আপাতত মূলত আমার সাবজেক্ট ভাস্কুলার সেটা নিয়েই মানুষকে অ্যাওয়ার করি, কিন্তু রেগুলার বেসিসে আসলে পেশাগত কারণে করা হচ্ছে না। আর আপনি যেগুলো বললেন আসলে সেগুলো আমার 1% 2%, বাট আমার 99%ই কাজ হচ্ছে আমার ভাস্কুলার। আর আমি যেভাবে করি বা আমার যেটা করার ক্ষেত্রে যদি বলা হয় যে আপনার কাজগুলো খুব ভালো বা প্রশংসার দাবি রাখে, আমার কাছে উত্তর হচ্ছে যে প্রত্যেকটা কাজ আসলে আমি এনজয় করি। সো আপনি যেটাকে চ্যালেঞ্জিং বলছেন সেটা আমার জন্য আসলে চ্যালেঞ্জিং একেবারেই না, কারণ সেটাকে আমি খুব উপভোগ করি, আর উপভোগ করি বলেই আসলে এই কাজগুলো আমাকে ভালো রাখে, আর ভালো রাখে বলেই আমি আসলে এই কাজগুলোর পেছনে দৌড়াই। আমি যেমন একজন চিকিৎসক, আমার মূল নেশা এবং পেশাও বলতে পারেন কিন্তু ভাস্কুলার সার্জারি, ভাস্কুলার রিলেটেড পেশেন্ট, সেখানে আমার একটা দায়বদ্ধতা আছে যে আমি কিছু রোগীকে সেবা দিতে চাই, ভাস্কুলার রিলেটেড কিছু ম্যান পাওয়ার তৈরি করতে চাই, একই সঙ্গে দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে আমি এই বিষয়টাতে স্বাস্থ্য বিষয়ক সচেতন করতে চাই। একজন চিকিৎসকের পেছনে তো আমরা মানুষ, তো আমাদের এই দায়বদ্ধতা থেকে তিনটি কাজ আমি সবসময়ই করি। আর বাকি কাজগুলো হচ্ছে যে একজন রোগীকে যে চিকিৎসক ভালো রাখবে তার ভালো থাকাটা জরুরি।
সো আমি আসলে রোগীর একজন চিকিৎসক, তার নাম ডাক্তার সাকলাইন, আমি তাকে ভালো রাখার জন্য বাকি কাজগুলো করি এবং সেই মানুষটি ভালো থাকলে হয়তো বা অনেকগুলো মানুষ সুস্থ হওয়ার একটা অসিল তৈরি হবে, এই কারণেই আসলে কাজগুলো করি এবং আনন্দের সঙ্গে করি। অত্যন্ত মানে বলবো আপনাকে তো ধন্যবাদ বটেই, এবং আপনার কথাগুলো খুবই চমৎকার। আমার মনে হয় যে আমাদের জন্য বা যারা শুনছেন তাদের জন্য এটি একটি মোটিভেশনাল আপনার এই কথাগুলো। আপনার আরও কিছু কাজ নিয়ে কথা বলবো, তার আগে একটু ডাক্তার সাকিয়ার কাছে যাই। ডাক্তার সাকিয়া, জি, আপনি একজন ট্রাভেলার এবং আপনি একটি ট্রাভেল বিষয়ক, মেয়েদের ট্রাভেল বিষয়ক একটি গ্রুপের আপনি একজন কোফাউন্ডার, জি, ট্রাভেলার্স অফ বাংলাদেশ, রাইট। ট্রাভেল বিষয়ে আপনার আগ্রহ সূত্রপাত কিভাবে হলো? আসলে অনেক আগে থেকেই বলবো, ছোটবেলা থেকেই মনে হতো যে বাংলাদেশটাকে দেখি, নাম তো শুনতেছি 64 জেলা কিন্তু যাওয়া তো হচ্ছে না। তো তখন এমন হতো যে আমিও পড়াশোনায় খুব মনোযোগী ছিলাম, বাবা মাও সবসময় বলতেন যে আগে পড়াশোনাটা ঠিক রাখো। যখন ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে গেলাম তখন মনে হলো যে আস্তে আস্তে এখন দেখা শুরু করা উচিত, কিন্তু স্বাভাবিকভাবে আসলে কোনো মেয়েকে পাচ্ছিলাম না। আর আমাদের সমাজে তো আসলে একটু বুঝিনি, আম্মুর কথা ছিল যে বিয়ে করো তারপর জামাইয়ের সাথে যেও, এটা খুবই কমন কথা ছিল। আর ছেলেদের সাথে যাব ওইটা আসলে মানে সমাজ থেকে দিচ্ছিল না। তো তখন মনে হলো যে একদম ফাইনাল ইয়ারে তখন আমরা, তখন মনে হলো যে চলো আমরা একটা সংগঠন দাঁড় করাই, এটা বাংলাদেশের প্রথম নারী সংগঠনই হোক, কিন্তু শুধু মেয়েদেরকে নিয়েই আমরা ঘুরবো, যাতে একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে ঘুরতে পারে, একটা প্ল্যাটফর্ম পায়, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। তার আগে টুকিটাকে অলরেডি আমি ভ্রমণ করা শুরু করেছি, কিন্তু ওটাই আসলে অফিসিয়াল যাত্রা বলা যায়। তো 2016 সালে 27 নভেম্বর আমাদের সংগঠন, আসলে অত চিন্তা করি নাই যে সংগঠন হবে, বাট আমরা ভেবেছিলাম হ্যাঁ 200-300 জন যদি মেয়ে থাকে তাহলে হচ্ছে কোনো জায়গায় কথার কথা বান্দরবনেও যদি যায় একটা জিপ ভাড়া করতে, একটা ইকোনমিক্যালি মানে একটু কম খরচেও ঘোরাটা, এটা আসলে আমাদের মতো স্টুডেন্টদের জন্য সম্ভব হবে। তো এই কারণে আমি আর আমার বান্ধবী মানসী আমরা দুজন মিলে একটা সংগঠন শুরু করি, নাম দেই ভ্রমণ কন্যা, ট্রাভেলার্স অফ বাংলাদেশ। তো ওই আর কি শুরু। এখন আমাদের সংগঠনে প্রায় 70,000 মেয়ে, আর আমরা ভাবলাম যে এটাকে আরেকটু পুশ করা দরকার। তো আমরা যখন ফাইনাল প্রফ দিব আর কি ফাইনাল ইয়ারেই, তখনই আমরা ভাবলাম যে চলো আমরা বাংলাদেশে 64 জেলা মোটরসাইকেল নিয়ে ঘুরি। এইটা ভাবা থেকে আসলে আমাদের যে স্বপ্নটা যে 64 জেলা আমরা ঘুরে দেখব, এটা শুরু হয়। এবং আমাদের 2 বছর 1 মাস লেগেছে, কারণ আমাদের মাঝখানে ইন্টার্নশিপ ছিল, ছুটি তো স্বাভাবিক পেতে বেশ কষ্ট হয়েছে, বাট ওখান থেকেই শুরু। আমরা বাংলাদেশের 64 জেলা দেখতে চেয়েছিলাম, এবং আসলে বাসে যে দেখতে চাইনি, চাচ্ছিলাম যে নিজে দেখব, যেখানে থামতে ইচ্ছা করবে থামবো, যেখানে চা খেতে ইচ্ছা করবে খাবো, এরকম একটা ফিলিংসের মধ্য দিয়ে আমরা যেতে চেয়েছিলাম। এবং চেয়েছিলাম প্রত্যেকটা 64 জেলায় আমরা একটা করে স্কুলে যাব এবং নারী স্বাস্থ্য নিয়ে কথা বলবো। তো যেহেতু আমরা চিকিৎসক হতে যাচ্ছি তখনও হয়ে পারিনি, তো এটা আমাদের টার্গেট ছিল। তো এখান থেকে আসলে বলা যায় যে ট্রাভেলিংয়ের সাথে সমাজ কল্যাণমূলক কিছু কাজে জড়িত হওয়া আর কি। অসাধারণ, খুব চমৎকার চিন্তা। এবং ঘর হইতে দীপা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু, আমাদের অনেক কিছুই আসলে দেখা হয় না এভাবেই, এবং আমাদের পাশের জেলাটিও হয়তো আমরা ঠিকভাবে দেখিনি। হয়তো আমরা যে যে জেলাতে আছি সেই জেলারই হয়তো কোনো একটি দর্শনীয় জায়গা আছে, সেটা হয়তো আমাদের দেখা হয়নি। এই যে পৃথিবী দেখা, একটি অদেখা জায়গাকে দেখা, এটার ভিতরে যে একটা মানসিক স্পিরিট আছে, সেটি আসলে আমরা ঘরকুনো বাঙালিরা সাধারণত ভাবতে পারি না বা উপলব্ধি করতে পারি না। এবং আমরা প্রায় একটা কথা বলি, বিভিন্ন সময় আমি দেখেছি সামাজিক পরিমণ্ডলে, যে কেউ যখন এভারেস্ট জয় করে তখন অনেকজন প্রশ্ন করে যে আসলে এটা কি, কেন করে, কি হবে, মানে করে কি হবে, আসলে কি করে কি হবে, কি মনে হয়? আমার কাছে মনে হয় এটা একটা মানসিক প্রশান্তি। মানে আমি যেদিন 64 জেলা আমার পা পড়েছে 64 জেলায়, অবশ্যই বলবো না যে প্রত্যেকটা জেলার আমি সব দেখে ফেলেছি, বাট যাই দেখেছি যেদিন শেষ হয়েছে ওটা কেমন একটা মানসিক প্রশান্তি কাজ করেছে, এটা বোঝায় আসলে বলা যাবে না। এটা অন্য ধরনের একটা শান্তি, যে সারা জীবন ধরে আমি যেটা চাচ্ছিলাম 64 জেলা, নিজের দেশকে আমি নিজের মতো করে দেখব, একটা পাহাড়ের উপরে বসে সূর্যাস্ত দেখব, সমুদ্রের পাড়ে বসে জ্যোৎস্না দেখব, এই স্বপ্নগুলো যে আমার পূরণ হয়েছে এটা আমার অনেক বড় একটা প্রশান্তির জায়গা তৈরি করেছে। আমার মনে হয় এভারেস্ট যে জয় করে তার ক্ষেত্রেও তাই, যে আমি এভারেস্ট জয় করেছি, এর থেকে মানসিক শান্তিটা আর কোথাও মনে হয় পাওয়া যাবে। এখানে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করি, সাকিয়ারকে যদি আমরা শুধুমাত্র বলি যে ও একজন ট্রাভেলার বা ও ট্রাভেল করছে, বিষয়টা কিন্তু ওরকম না।
ও কিন্তু হাজারো মেয়েকে উদ্বুদ্ধ করছে এই ধরনের কাজগুলো করার জন্য, এবং সে যখন ট্রাভেল করছে ও যে শুধু ঘুরে এনজয় করছে তা না, ও কিন্তু বিভিন্ন মেসেজ দিচ্ছে। সে একজন চিকিৎসক, সে একজন সমাজকর্মী, এবং এর মাধ্যমে কিন্তু সে অনেক মানুষকে দিতে চাচ্ছে, অনেকগুলো দিতে পারছে। এবং দেখেন সে কিন্তু নিজের মানে অজান্তি অনেক মেয়েকে কিন্তু উদ্বুদ্ধ করছে। একই সঙ্গে গার্জিয়ান যারা আছে বা আমরা যারা মেয়েরা এরকম একটি কাজ করলো তাকে যেন ওরা গেল গেল মনে করি, ও কিন্তু নিজের জায়গাটাতে আবার প্রতিষ্ঠিত হয়ে দেখিয়ে দিয়েছে যে বিং ট্রাভেলার আমি এটা পারি, এবং সেটা কিন্তু একটা অনুপ্রেরণার গল্প হয়ে যায়। এভাবেই অনেক মেয়েকে সোশ্যাল ব্যারিয়ার ক্রস করতে সে ব্যারিয়ারটাকে কিভাবে মেইনটেইন করে এগিয়ে যাওয়া যায় সেটাই কিন্তু সে দেখিয়েছে। এবং আমার কাছে যেটা ওর এই জিনিসটাই আসলে, যেমন আমি কিন্তু মেয়ে না, আমি একজন ছেলে, বাট আমি ওর কাজটা দেখছি দূর থেকে, আমার কাছে ওর অজান্তি কিন্তু বলছি না ওর এই জিনিসটা খুব ভালো লাগছে, বা কখনো যদি আমার সুযোগ হয় আমি নিজেও এটা করবো, এই যে ফিলিংসটা যে তৈরি করছে এটা কিন্তু তার ক্রেডিট। তো যে কোশ্চেনটা ও অ্যান্সারটা দিল আমি জাস্ট একটু চুরি করে নিলাম আমার কাছ থেকে ভাগ নেওয়া, সেটা হলো যে আমরা আসলে নিজেকে সবসময় জয় করতে চাই, যে আমি আজকে এতটুকু জয় করেছি কালকে আমি আর একটু অতটুকু জয় করব। এবং যারা এই কাজগুলো করে না তারা আসলে দেখবেন যে এদের মধ্যে আসলে প্রতিযোগিতা, প্রতিহিংসা বা জেলাস এগুলো আপনি খুঁজে পাবেন না, কারণ ওরা নিজেকেই নিজে, এবং আমরা নিজেই নিজেকে ভালোবাসি, নিজেকে ভালোবাসছি এবং নিজে নিজের সাথে প্রতিযোগিতা করছি এবং নিজে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। এই বিষয়টার একটি মানে সাইকোলজিক্যালও ব্যাকগ্রাউন্ড আছে, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আপনি তো প্রতি মুহূর্তে কিন্তু নিজেকে নিজে ছাড়ানোর চেষ্টা করছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি, একের পর এক আপনি রেকর্ড ভাঙার চেষ্টা করছেন। আমরা ছোটবেলায় এই সাধারণ জ্ঞানের বইতে পড়তাম যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন প্রথম কোন বাঙালি, ব্রজেন দাস। এই একটি কাজ করে কিন্তু ব্রজেন দাস অমর হয়ে আছেন এবং স্থায়ী হয়ে আছেন। হয়তো ব্রজেন দাস বড় ডাক্তার ছিলেন না, ব্রজেন দাস ইঞ্জিনিয়ার হননি, ব্রজেন দাসের ভাই হয়তো ইঞ্জিনিয়ার হয়ে থাকতে পারেন, আমরা জানিও না তার আসলে আদৌ ভাই ছিল কিনা কোনো, কিন্তু ব্রজেন দাসকে আমরা চিনি কারণ সে সাতটে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল। আমাদের সাকলাইন ভাই বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন এবং বিং এ ডক্টর তিনি বাংলাদেশের প্রথম যিনি সাতরে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছিলেন, একটি শীতের সময় বোধ হয়, ২০ ডিসেম্বর। আমি তো শীতের মধ্যে গোসল করতেই ভয় পাই আর আপনি বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন, এই মানে এই আগ্রহটা কেন হলো এবং আপনার জার্নিটা সম্পর্কে একটু? এটা আসলে রেকর্ড ভাঙ্গার না, ও তো ডাক্তার আমাদের মেডিকেলের, ও জুনিয়র, তো আমরা আপনিও তো বাংলাদেশের একজন অন্যতম একজন ব্রিলিয়ান্ট ব্যক্তিত্ব, তো আপনি জানবেন যে পরীক্ষা না থাকলে আমরা পড়ি না, পরীক্ষার সামনে থাকলে খুবই পড়া হয় বাট পরীক্ষার সামনে নেই পড়া হয় না। তো আমরা রেকর্ড ভাঙার জন্য না, একটা সামনে টার্গেট সেট করলে তখন অটোমেটিক্যালি ঘুম থেকে ওঠা হয়, রাস্তায় যাওয়া হয়, পথে নামা হয়, মাঠে নামা হয়, সেজন্য আমি আসলে একটা টার্গেট সেট করেছিলাম। তো আমার যেটা হয়েছিল, আমি আসলে একটু ম্যারাথন করতাম টুকটাক, মাঝখানে আমার একটা চোখের সমস্যা হয়, তখন আমার ডাক্তার বলে যে তোমার ক্ষেত্রে রানিংটা বন্ধ করতে হবে। তখন আমি বললাম যে আমি তো রানিং বন্ধ করলে অসুস্থ হয়ে যাবো, আমার একটা সুস্থতার পথ দেখেন। তো বলছে যে আপনি সাঁতার কাটতে পারবেন। তার পরের দিনে আমি আসলে সাঁতার কাটতে যাই এবং গিয়ে দেখি যে ওখানে বাংলা চ্যানেল ক্রস করেছেন কিছু লোক, তারা সাঁতার কাটছেন, তাদের সঙ্গে কথা বলি, তখন চিন্তা করি যে এটা যদি আমি টার্গেটে রাখি তাহলে হয়তো বা এই শীতের মধ্যে আমার সকালবেলা উঠতে প্রবলেম হবে না। তো ৬টার সময় গিয়ে আহসান মঞ্জিলের সামনে গোলতলা বা পুকুর, ওখানে মাছ চাষ হয়, ঠিক ৬টার মধ্যে আমরা ওখানে গিয়ে হাজির। তো পানিতে নামাটাই তো কঠিন একটা ব্যাপার, কিন্তু ওই যে মাথায় ঘুরছে যে আমাকে বাংলা চ্যানেল পাড়ি দিতে হবে, ওই অনুপ্রেরণাটাই আসলে ওখানে আমাকে নিয়ে যায়। আমি তখন চিন্তা করলাম যে চিকিৎসকরা এরা খুব বেশি যান্ত্রিক হয়ে যায়, তারা মনে করে যে আমি দেখবেন যে বাংলা সিনেমায় আপনি যদি যান যে কোনো একটা ছেলেকে যখন ডাক্তার বানাবে তখন নর্মাল একটা প্যান্ট শার্ট পরাবে, একটা চশমা তাকে পরিয়ে দিবে, তাহলে সে চিকিৎসক হবে, একটা জিন্স পরে টি শার্ট পরে যে চিকিৎসক হওয়া যায় আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে গেলে দেখি এটা। তো তখন আমি চিন্তা করলাম যে চিকিৎসকরা তো প্রচলিত কাজগুলোর বাইরে কোনো কাজ করেন এবং সে কারণে তারা অনেক কষ্টে থাকে, এবং দেখবেন যে চিকিৎসকদের মধ্যে যে সমস্ত উপদেশ আমরা সাধারণ মানুষকে দিই নিজে মানি না, তখন আমি আসলে চিন্তা করলাম যে আমার একটা গল্প তৈরি করতে হবে, যে গল্পটার মধ্যে এরকম আছে যে এত ব্যস্ততার মধ্যেও বা এত প্রফেশনালি বিজি থেকে রোগীদের সেবা দেওয়ার পরেও এরকম একটি কাজ করে এরকম একটি চ্যানেল পাড়ি দেওয়া যায়। এবং আরও একটি উদ্দেশ্য ছিল, আপনি জানেন যে বাংলা চ্যানেলটাকেও পরিচিত করা, কারণ ইংলিশ চ্যানেলের আদলে বাংলাদেশের একটি জায়গা আছে যেটির নাম টেকনাফ থেকে একদম সেন্ট মার্টিন পর্যন্ত যে বঙ্গোপসাগর যে জায়গাটা, এটি নামকরণ করা হয়েছে বাংলা চ্যানেল। এটা আসলে অনেকে জানেই না, তো এটা এটাকেও একটা পরিচিতি দেওয়া, কারণ আপনি জানেন যে আমার অনেক ফলোয়ার্স আছেন দেশে বা দেশের বাইরে এবং পিওর ইন্ডিয়ান থেকে শুরু করে অনেকেই ফলোয়ার আছেন, তাদের কাছে এই জায়গাটাকে তুলে ধরা যে হ্যাঁ
এবং ওই সময় যখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল তখন আমাদের আরেকটা উদ্দেশ্য ছিল যে সেন্ট মার্টিন একটা আসলে পরিবেশগতভাবে একটা বিপন্ন একটা জায়গা, যেটা আমাদের বাংলাদেশের মেরুদণ্ডের একটি অংশ, অর্থনীতির মেরুদণ্ড, সেটি কিন্তু পরিবেশগতভাবে এটাকে বিপন্ন ঘোষণা করা হয়েছে। কারণ আমরা যত্রতত্রভাবে পলিথিন ফেলছি, প্লাস্টিক ফেলছি, এই ইমারত নির্মাণ করছি, এই বিষয়ে মানুষকে সচেতন করা ছিল আসলে সেই বাংলা চ্যানেলের আমার উদ্দেশ্য। আমার জন্য খুবই চ্যালেঞ্জ ছিল, কারণ বলা হয় যে বাংলা চ্যানেলের ইতিহাসে ওই বছরটাই সবচেয়ে কঠিনতর ছিল সাগরে একটু উত্তাল থাকার কারণে। তো আমার ধারণা ছিল যে আমি 5 থেকে 5.5 ঘন্টা শেষ করতে পারবো, বাট সাগরের বৈরী ওয়েদারের কারণে শেষ পর্যন্ত আমার 6 ঘন্টা 41 মিনিট লাগে শেষ করতে। আসলে সকাল 10টার পরেই আমরা নামি এবং শেষ করতে করতে আমার সন্ধ্যার পার হয়ে যায়, বাট সাকসেসফুলি শেষ করেছে, এটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি আর কি। আমি মানে ভাবতেও পারছি না আসলে আমার কি টানা করতেছে। এটা নিয়ম হচ্ছে যে আপনার, আপনি বাংলা চ্যানেলের নিয়ম হচ্ছে যে আপনি টেকনাফ, আমাকে সেন্ট মার্টিন থেকে নৌকায় করে টেকনাফে নিয়ে এসে সাপুরির দ্বীপে মাটিতে ছেড়ে দেওয়া হলো। ওখানে এক্সারসাইজ 2-10 মিনিট ধরে করানোর পর এরপরে সাগরে ছেড়ে দেওয়া হবে। আমাদের হাতে থাকবে শুধু একটা শর্টস, একটা ক্যাপ থাকবে আর একটা গ্লাভস থাকবে, এর বাইরে কোনো এক্সট্রা কাপড় সাথে থাকাই থাকবেই না। এবং পুরোটা পথ জুড়ে কেউ যদি কোনো একটা জিনিস টাচ করে তাহলে সে ডিসকোয়ালিফাইড হবে। এবং 500 মিটার পর পরে একটা করে নৌকা আমাদের জন্য ছিল, বাট আমরা ঢেউ আসলে নৌকা খুঁজে পাচ্ছিলাম না, একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য একটু বেশি সময় লেগে গেছে। পথে আমাদেরকে তারা দড়িতে বেঁধে পানি ঢিল মারবে, বোতলটা আবার ক্যাচ করতে হবে, ক্যাচ করে পানি খেতে হবে, বাট আমি একবার ক্যাচ করতে গিয়ে ক্র্যাম্প করে গেল। পরে আমি আর পা ক্র্যাম্প করার পরে আমি আসলে আর আর পানি ইভেন খাইনি। মোটামুটি 6 ঘন্টা 41 মিনিট আমি টোটালি কোনো কিছু না খেয়েই পার হতে হয়েছে। তবে আগে খেয়ে নিয়েছি, মানে নামার আগেই খেজুর ডিম, আর আগে আগের 3 দিন ধরে আমরা কার্বোহাইড্রেট লোড করে নিই, অর্থাৎ এক্সট্রা ভাত খেয়ে নিই, আগে 3 দিন ধরে ভাত খেতেই থাকি। তো এটা ছিল রিয়েলি চ্যালেঞ্জিং আসলে, আমি আসলে ভাবতে পারছি না, কারণ আমি জীবনে অনেক ধরনের কাজ করেছি কিন্তু শারীরিক পরিশ্রম, খেলাধুলা, এইসব ব্যাপারে আমি সবসময় না। আমার কাছে যেটা হয়েছে কি যে আমরা তো সেন্ট মার্টিন দেখতে যাই সূর্যাস্ত দেখার জন্য, তো আমি যখন শুরু করলাম তখন তো সূর্য মাত্র উঠি উঠি ভাব, তো যখন আমার শেষের দিকে অর্থাৎ 5 ঘন্টা আমি সাগর ক্রস করেছি তখন আমি সেন্ট মার্টিনের কিছুই দেখছি না 5 ঘন্টা পরে, যেহেতু ওয়েদার খারাপ। 5 ঘন্টা পরে যখন সেন্ট মার্টিন, আমাদের আগে বলা ছিল যে একটা ওখানে গ্রামীণ ফোন বা কোনো একটা কোম্পানির টাওয়ার আছে, টাওয়ারটা দেখা গেলে বুঝবেন যে এটা সেন্ট মার্টিন। তো প্রথমে আমরা টাওয়ার দেখে তো চিল্লায় উঠলাম, আমি পরে দেখি যে এটা আসলে ওই যে একটা জাহাজ আছে সে জাহাজের মাস্তুল দেখছি। আরও কিছু দূর আসার পরে এরপর এটা দেখা গেলো যে সেন্ট মার্টিনের একটা শ্যাডো দেখা যাচ্ছে, আস্তে আস্তে শ্যাডোটা একটু বড় হতে থাকলো। একটা পর্যায়ে যখন অন্ধকার নেমে আসলো তখন ওখান থেকে যারা ভলান্টিয়ার ছিল তারা আমার কাছে স্পিড বোট নিয়ে আসে এবং আমাকে বলে যে আপনাকে উঠে যেতে হবে, কারণ আমাদের এখন রাত হয়ে গেছে, জাহাজ চলবে, আপনার আমরা সিকিউরিটি দিতে পারছি না। তো আমি চিন্তা করলাম যে আমি লাইফ রিস্ক নিয়েছি, আমি অলরেডি প্রায় 6 ঘন্টা 6.25 ঘন্টা অতিক্রম করে এসেছি, এই পর্যায়ে আমি আসলে হাল ছেড়ে দিতে রাজি না। তখন আমি বললাম যে আমি মানুষ দেখতে পাচ্ছি এবং আমি আধা ঘন্টা না, আমি 15 মিনিটের মধ্যে পারবো বলে আশা করছি। তো তারা বললো যে অ্যাটলিস্ট আপনি আধা ঘন্টাও পারবেন না, কারণ আপনি এখন স্রোতের বিপরীতে আছেন। এবং তখন আমি চেষ্টা করলাম, একটা পর্যায়ে আসলে আমি খেয়াল করলাম আসলে আমি আগাতে পারছি না, আমি এক জায়গাতেই আমার সাঁতার দিতে হচ্ছে, এবং তখন তো এনার্জি নাই বললেই চলে। আমার পেছনে ডাক্তার তারেক ছিল, ও পেছনে ছিল, তা আমি ওকে বললাম যে আমি ক্রস করতে চাই। তো বলে যে ভাই আমি তো আসলে খুবই টায়ার্ড, আমি চাই যে অন্তত আপনি একজন হলেও আপনি করেন, আপনি আগান আমি পেছনে আছি। তখন আমি আসলে টান দিই, তা আমাকে বলা ছিল যে রিপ কারেন্ট হয় আপনি জানেন যে সেন্ট মার্টিনের কোনাটাতে, ওখানে কোনো কারণে যদি কি কোনার দিকে চলে আসে তাহলে কিন্তু সে ছুটে গিয়ে একদম ইয়াতে ছেড়া দ্বীপে চলে যাবে। তো আমি, আমার টার্গেট ছিল যে যাই হোক ওখানে ওঠা যাবে না। ঠিক যখন পাটা মাটিতে নামলো তখন তো আমার কাছে মনে করেন যে পাহাড় সমান শক্তি চলে আসছে, আমার পায়ের তলায় মাটি, কিন্তু আমি তাকে দেখেছি আমি ঠিকই রিপ কারেন্টে দাঁড়িয়ে আছি। তখন আমি সাঁতার দিয়ে আমি আবার ডান দিকে সরে আসি, অন্ধকার ছিল, অনেকে খেয়াল করতে পারছিল না, বাট ডান দিকে সরে আসে। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, একদম সন্ধ্যা, তারও প্রায় 20 মিনিট আগে হয়ে গেছে, 20-30 মিনিট আগেই হয়ে গেছে। তারপরে তারা আমার, যারা ওখানে আমার জন্য ওয়েট করছিল তারা শাউট করে আর কি। পরে আমি ওই মুহূর্তে আমার হিউজ এনার্জি ছিল, বাট যখন আমি আমার ফিনিশিং লাইন টাচ করেছি আমি আসলে কিছুক্ষণ সেন্স হারিয়ে ফেলেছিলাম, আমার আর ওই সময়টা স্মৃতি মনে নেই। ও মাই গড, খুবই এক্সাইটিং, এবং আমার কাছে তো শ্বাসরুদ্ধকর মনে হচ্ছে, আমার নিজেরই মানে কি বলবো। আপনি কি ছোটবেলা থেকেই সাঁতার কাটতেন, বা আপনি কি এরকম পরিবেশে বড় হয়েছেন যে পাশেই নদী? না না, একেবারেই নাই, আমার একেবারেই নাই। আমার পাশে একটা পুকুর ছিল, বাবার হাতেই সাঁতার শেখা, বাট ঢাকায় এসে সাঁতারটা টোটালি আউট। আমি আসলে জাস্ট 4.5 মাস সাঁতার শিখেই, মানে সাঁতার শিখে বলে আমি তো আগে তো পারতাম, তো পারতাম বলতে কি সাঁতারের মানে চর্চাটা 4.5 মাসে। এক্স্যাক্টলি, তো সাঁতারের জন্য কিছু স্টাইল আছে যে ফ্রি স্টাইলে সুইম করতে হয়,
কিন্তু আমি আসলে ওটা অ্যাডপ্ট করতে পারি নাই। তো তখন আমাকে আমি গুলশান সুইম ক্লাব আমাকে মেম্বার করে নেয়, তারা বলে যে আপনি মিলাই ছিলাই পার হলেই তো হলো, ওখানে তো টাইমের কোনো ব্যাপার না। তো আমি আমরা বলি যে বাংলা ইংলিশ মিলিয়ে আর কি, অর্থাৎ আমরা যে সেই ছোটোবেলায় শিখেছি সেটাও কিছুটা রাখলাম, নতুন স্টাইলটাও কিছুটা রাখলাম, রেখেই আসলে আমি ক্রস করেছি। বাট এখন একটু প্রফেশনালি, বিশেষ করে আয়রন ম্যান দিয়ে আসার পর থেকে আমি একটু অরিজিনাল যেটা স্টাইল সেটা আসলে শেখার চেষ্টা করছি, অনেকটা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে ড্রাইভিং শেখার মতো অবস্থা আর কি। তবে আপনার বরাবরই একটা ইন্ডুরেন্স যে এক্সারসাইজ করলে, মানে যেমন আপনি ম্যারাথন করতেন বা আপনি দৌড়াতেন, সেগুলো বোধ হয় আপনাকে যদি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছে এটা আপনি কি দিয়ে, আমি বলবো যে 75% হচ্ছে মেন্টাল গেম, এটা আপনি মানসিক আচ্ছা এনার্জি শক্তি আচ্ছা আপনি সাগরের মাঝখানে ধরেন ভাসছেন, চতুর্দিকে আপনি কোনো কুল নাই এবং আপনি চাইলেও খুব দ্রুত হেল্প পাবেন না, মিনিমাম 20 মিনিটস লাগবে একটা নৌকা আপনার কাছে আসতে, সেক্ষেত্রে আপনি তো ডিহাইড্রেশন হয়ে 1 মিনিটে ডুবে যেতে পারেন। প্রাণীগুলো আছে, বিশেষ করে আমরা জেলিফিশকে খুব ভয় পাই, তো এইরকম একটা পরিবেশে আপনি কিন্তু মানে সাঁতার দিয়ে পার পাবেন না। এবং আয়রন ম্যানে আমি কালকে হিসাব করে দেখলাম যে 197 জন এ পর্যন্ত মারা গেছে, 75% সাঁতারই মারা গেছে, যেখানে হাইলি প্রোটেক্টেড। কিন্তু আমাদের এখানকার সাঁতারে অতটা প্রোটেকশন কিন্তু নাই, ইভেন আমাদের কোনো ট্র্যাকার পর্যন্ত পায় নাই। সো এবং আপনি জানেন কি না, একজন ডাক্তার কিন্তু চেষ্টা করেছিল 2012 সালে, নামার 12 মিনিট পরে সে হারিয়ে যায় এবং পরবর্তীতে তাকে কোস্টগার্ডরা উদ্ধার করে মায়ানমারের নৌকার কাছ থেকে, তারপর সেন্ট মার্টিন এসে নিয়ে আসে। সো ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং, বাট আমার কাছে মনে হয়েছে যে আপনার মানসিক গেমটাই, মানসিক শক্তিটাই মেইন ভূমিকা রাখে এখানে। আমরা এই গল্পগুলো আরো করব, একটু ছোট একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো ডাক্তার সাকিয়া এবং ডাক্তার সাকলায়ন দুজনের কাছে, শুনবো তাদের গল্প। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। আজকে আমরা স্বাস্থ্য নিয়েও কথা বলছি, তবে একটু অন্যভাবে, ভিন্ন দৃষ্টিকোণ থেকে। আজকে কোনো অসুখ বিসুখের কথা নয়, আজকে কথা হচ্ছে জীবন নিয়ে, জীবনের আনন্দ নিয়ে এবং আরও ভালো সুস্বাস্থ্য নিয়ে কী করে বেঁচে থাকা যায় সেসব নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার সাকলাইন রাসেল, তিনি একজন ভাস্কুলার সার্জন, ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ, এবং আছেন ডাক্তার সাকিয়া হক, একজন তরুণ চিকিৎসক এবং একজন ভ্রমণবিদ, ভ্রমণকন্যা সাকিয়া হক, যার ভ্রমণকন্যা নামে একটি সংগঠন রয়েছে। সাকলাইন ভাইয়ের কাছে আমরা শুনলাম তার বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার গল্প, সাকিয়ার কাছে শুনতে চাইব এই যে ভ্রমণ, বাংলাদেশের 64 জেলা মোটরসাইকেলে করে ভ্রমণ করা, জি এটির কোনো এক্সাইটিং চ্যালেঞ্জিং বা কোনো বিশেষ কোনো ঘটনা আছে কিনা সেটি আমাদেরকে একটু শোনা। আসলে ঘটনা শুরু করলে তো অনেক হয়ে যাবে, কিছু বলি। যেমন আমরা যখন প্রথম ভ্রমণ শুরু করি, আমরা তখন স্কুটি চালাতে পারতাম না, আমরা সাইকেল চালাতে পারতাম কিন্তু স্কুটি চালাতে পারতাম না। তো আস্তে আস্তে শিখতেছি, একদম প্রথমে যেদিন আমরা ঢাকা থেকে বের হই তার 1-2 দিন আগেই আমরা স্কুটিটা পাই এবং একটু করে পলাশির মোড়ে, একটু করে ঢাকা ইউনিভার্সিটি, ওখানে চক্কর দিচ্ছি, ঠিকভাবে পারছি এরকম না, কিন্তু তখন তো আরও একটু তো বয়স কম ছিল, অত চিন্তা করতাম না। তো প্রথমেই আমরা গেলাম নারায়ণগঞ্জে যাব। তো আমার খুব ভালোভাবে মনে আছে যে আমরা ঢাকা মেডিকেল থেকে বের হয়ে চাংখারপুলের মোড় থেকে ওই যে ফ্লাইওভারে উঠবো আর কি। এখন তখন আমাদের স্পিড, 1 মিনিট একটু, তখন কি ইন্টার্ন? তখন আমরা ফাইনাল ইয়ার, মানে 2017 সালে আমরা ইন্টার্নশিপ তখনও শুরু করিনি। আচ্ছা, আর ফাইনাল প্রফ দেওয়া হয়ে গেছে না? ফাইনাল প্রফের আগে, ফাইনাল প্রফের আগে, ফাইনাল প্রফের ওই ওই সময়টার মধ্যে চিন্তা ভাবনাটা। আচ্ছা, তো মানে জাস্ট প্রফটা দিছি বলা যায়, আগে ঠিক না, মানে প্রফটা দিয়েছি কিন্তু ইন্টার্নশিপ তখনও শুরু হয়নি। বুঝতে পারছি। তো তখন আমাদের মাথায় আর কি আসছে যে আমরা 64 জেলায় যাবো, এবং এখনই তখন আমাদের মনে হয় না যে সামনে ইন্টার্নশিপ বা এরকম কিছু মনে হয় না। তো আমার মনে আছে যে আমরা তখন মাত্র 10 থেকে 15 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছি, তার মানে হচ্ছে আমরা এইভাবে স্কুটি নিয়ে বসে আছি, আমাদের সামনে দিয়ে সাইকেল চলে যাচ্ছে, রিক্সা চলে যাচ্ছে, সবাই আমাদের আগে, এবং রিক্সা মামা ওনারা আমাদের পিছনের দিকে তাকায় আছে, তাকায় বলতেছে যে মামা এই যে যান যান জায়গা করে দিতেছি, এরকম খুবই বাজে অবস্থা। মানে আমরা খুব ভালোভাবে চালাতে পারতেছি না এবং সবাই হাসাহাসি করতেছে কারণ আমরা পারছি না। গেলাম নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ থেকে কুমিল্লায় আসলাম ওই স্পিডেই। কুমিল্লায় আসার পরে আস্তে আস্তে স্পিড বাড়ছে। পরে আমার মনে আছে যে আমরা আশায়ভাবে কুমিল্লার পরে আমরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় গেলাম, এরপরের ধাপে আমরা খুলনা ওই দিকের রিজিয়নে গিয়েছি। তো আমার মনে আছে যে এরপরে মানে চালানোটায় এত অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের প্রায় 90-95 কিলোমিটার পার আওয়ারে একটা সময় আমরা চালাতাম। তো আমার মনে আছে যে মাওয়ার রোডে আমরা যাচ্ছি,
ওই রাস্তা তো খুবই স্মুথ, এখন তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গেছে, তো আমরা খুবই স্পিডে যাচ্ছি, কারণ তখন তো আর আমাদের 15-20 কিলোমিটারের সিচুয়েশন নাই, এখন রিক্সাওয়ালা সবাই হচ্ছে আমাদেরকে পাত্তা দেয়, আমাদের সাথে আর পাল্লা দিতে আসে না। তো আমরা 90-95 কিলোমিটারে যাচ্ছি এবং স্কুটি লিটারেলি কাঁপতেছে, কারণ স্কুটি তো এটা তো গিয়ার নাই, অটো গিয়ার, অনেক স্পিড। এই সময় হুট করে দেখে একটা স্পিড ব্রেকার, তো আমরা লিটারেলি এই সোজা আসলাম, স্পিড ব্রেকারে ধাক্কা খাইলাম, একদম শা করে উপরে চলে গেলাম, তারপর যে একটা ল্যান্ড করলাম, ভাগ্যিস আমার পিছনে যে মেটা ছিল আসমা ওর নাম, ও একদমই নড়ে নাই, ও যদি নড়তো আমরা ওখানেই ডেড। এরকম কিছু তো অ্যাক্সিডেন্টের কথা হয়েছেই, যশোরে অ্যাক্সিডেন্ট যেমন ছিল অবশ্যই ভালো দিকও ছিল, যশোরে আমরা গেছি তখন ওখানকার লোকজন আমাদের দিকে হা করে তাকায় আছে, যশোর বলে না সব জায়গায় তাকায় থাকতো, কিন্তু ওখানে আমার মনে আছে আমরা একটু বেশি শুনছি যে হ্যাঁ বেড়ি মানুষে হুন্ডা চালায়, হ্যাঁ কি একটা হয়ে গেছে যে আমরা হুন্ডা চালাই। আর তারপরে হচ্ছে আমার মনে আছে যে আমরা নেত্রকোনায় গেছি, একদমই যে মেইন রাস্তাটা ওটাতে হাঁটু পর্যন্ত কাদা, আমরা মানে স্কুটি নিয়ে এইভাবে এইভাবে যেতে হচ্ছে। সুনামগঞ্জে গেলাম, সুনামগঞ্জে যেতে হলে বারবার আমরা গুগল ম্যাপে হারায় যাচ্ছিলাম, যেখানেই নদী দেখায় যে দেখি যে নদী আর নাই, যেখানেই রাস্তা দেখায় রাস্তার জায়গায় দেখি যে নদী, এরকম সিচুয়েশন তো আমাদের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে অনেক জায়গায় হয়েছে। তো আমার মনে আছে যে আমরা সুনামগঞ্জে আসছি, রাস্তা একদমই এবড়ো থেবড়ো, পরে আমরা রাস্তায় রাতের বেলা হয়ে যাচ্ছিল সন্ধ্যা সময়, থেমে আমাদের এক পরিচিত মাঝি ছিল, তাকে কল দিয়ে ডেকে ঠেকে তার বাসাতেই রাতে ছিলাম। রাঙামাটির রাস্তা অন্য আরেক রকম ছিল, আমার মনে আছে কাপ্তাই লেক, কাপ্তাই লেকের পাশের যে রাস্তাটা ওইটা দিয়ে যাচ্ছি, পুরো জোছনা একদমই, এবং আমরা যাচ্ছি তো আমার পিছনে যে মেটা ছিল ওকে আমি বলেছি যে মানে আমরা সবাই মানে পিলিয়ে নিয়ে যেতাম, আমি এবং মানুষই, দুইটা স্কুটার ছিল তো, তো পিছনে আরও দুইজন করে বসতো, তো ওকে আমি বলতেছি যে তুমি গুগল ম্যাপ দেখো, হ্যাঁ গুগল ম্যাপ দেখে আমাকে বল যে কোন দিকে যাব। তো ও বলতেছে আপু ডানে যে বামে, ডানে ডানে বায়। আমি একদম মাথা খারাপ যে রাস্তাটা এত পেঁচানো, এটা তো গেল রাস্তার ব্যাপারে, কিন্তু আমরা যখনই মানে রাস্তায় গেছি যেমন মানুষজন পজিটিভলি আমাদের বিভিন্ন জেলায় ওয়েলকাম করছে, ঠিক তেমনই কিছু নেগেটিভ জিনিস ছিল, যেমন আমার মনে আছে যে আমরা চালাচ্ছি সুন্দরভাবে রাস্তার সাইড দিয়ে চালাচ্ছি, একটা বাইকার ধরেন আমাদের পাশে আসলো, এসে দেখলো যে আচ্ছা দুইটা মেয়ে চালাচ্ছে, সে সামনে যাবে যে আবার ব্যাক করবে, ব্যাক করে এসে সে আমাদের সামনে এমনি ধাম করে রেখে দিবে, এভাবে আমাদের একটা দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার ট্রাকওয়ালা যদি দেখে যে দুইটা মেয়ে চালাচ্ছে, করে এমন জোরে দিবে আওয়াজ, আমাদের পুরোপুরি স্কুটি কেঁপে যেত। তো এরকম অনেক আমাদের অ্যাক্সিডেন্ট হতে যেও হয় নাই, আমরা ধীরে 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 আস্তে আস্তে ভালো চালাতে শিখেছি, এবং প্রত্যেকটা জেলাতেই মেমোরেবল অনেক মানে অনেক মানে সুন্দর সুন্দর স্মৃতি আছে। শ্রীমঙ্গলে যখন আমরা ঢুকলাম তখন বৃষ্টি পড়ে, পুরো চা বাগানটার একটা মিষ্টি একটা গন্ধ, এটা মানে বুঝায় বলা যাবে না, মানে এটা এমনি সময় গেলে পাওয়া যায় না, কিন্তু বৃষ্টিটার সময় এটা একটা অন্যরকম একটা গন্ধ আসে, অন্যরকম একটা গন্ধ, হ্যাঁ একটা অন্যরকম সতেজ ভাব, হ্যাঁ। তারপরে আমরা বান্দরবনে যাওয়ার সময় আমার মনে আছে যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি সূর্যাস্ত হবে হবে ভাব, এমন সময় তাকায় দেখি যে একটা বৌদ্ধ মন্দিরও ঠিক না, বৌদ্ধ মূর্তি ঠিক মন্দির আমরা দেখি নাই, এবং ঠিক ওই মূর্তিটার পিছন থেকে সূর্যাস্তটা হচ্ছে, এবং সামনে তাকায় দেখি যে পুরো নিচে পাহাড় 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 দেখানো দেখা যাচ্ছে। তো এই যে অপার্থিব সুন্দর অনুভূতিগুলো, এগুলো আমরা ওই রাস্তাগুলোতে কখনোই বাস যায় না, ওই রাস্তাগুলোতে জিপ হয়তো বা যায় কিন্তু বাস যায় না, ওগুলো যদি আমরা বাসে ভ্রমণ করতাম তাহলে আমাদের 2 বছর 1 মাস লাগছে, কারণ স্বাভাবিকভাবে ডিউটির মাঝখানে মাঝখানে টাইম বের করতাম, কিন্তু এটা অন্যরকম সুন্দর ছিল। এটা ছাড়া আমাদের বিভিন্ন জেলার তো অভিজ্ঞতা আছেই, বিভিন্ন জেলায় আমরা যেহেতু বিভিন্ন স্কুলে গেছি, আমরা কোনো স্কুলে যাওয়া মানেই ওই স্কুলের বাচ্চারা স্কুটিতে ওঠার জন্য লাফাতো, হ্যাঁ দুজন দুজন করে আপু, মানে আমরা তো নারী স্বাস্থ্য নিয়ে কথা বলতাম, আমরা বাচ্চাদের হচ্ছে সেলফ ডিফেন্স শিখাতাম যে কেউ একজন ইফটিজিং করলে তুমি কিভাবে তাকে মারবা বা কিভাবে তোমার অ্যাকশনটা কি হবে, তো তাদেরকে আমরা শিখাইতাম যে কিভাবে ঘুষি মারতে হয় এবং কিভাবে লাথি মারতে হয়, তো এগুলো বাচ্চাদের শিখাতাম, ওরা খুব মজা পেত। বাংলাদেশ নিয়ে কথা বলতাম, ট্যুরিজম নিয়ে কথা বলতাম, এবং নারী স্বাস্থ্যটাকে অবশ্যই আমরা বলতাম, কারণ আমাদের কাছে মনে হচ্ছে যে যেহেতু আমরা মেডিকেলে তো আমাদের এটা বলা উচিত, তো তাদের অনেক ধরনের সমস্যা দেখতাম শুনতাম, এবং আমরা কিছু কিছু জায়গায় এমনও শুনছি, আমরা প্রথমে জিজ্ঞেস করতাম যে বলো তো তোমাদের মাসিক কেন হয়, এরকমও বলছে যে এটা শয়তানের আসর। তো এমন অনেক জায়গায় আমরা গেছি চরের ভিতরে বিভিন্ন প্রান্তিক জেলায় যেখানে তাদের অনেকেরই ঠিক আইডিয়াটাও নাই কি
কি হলে কি করবে সেই আইডিয়াটাও নাই আমাদের। আমরা জানি যে টেক্সট বইতে আছে, কিন্তু অনেক জায়গায় অনেক জেলাতে টেক্সট বইটা পড়ায় না, ওই চ্যাপ্টারটাকে ট্যাবো টপিক হিসেবে বাদ দিয়ে দেয়। তো এরকম অনেক ধরনের অভিজ্ঞতা যেমন আমাদের হয়েছে, এবং প্রত্যেকটা স্কুলে গেলে আমাদের খুবই মন ভালো হয়ে যেত, কারণ বাচ্চারা দৌড়ে আসতো স্কুটিতে ওঠার জন্য, লাফালাফি লাফালাফি করতো, এবং একজনকে একজন দুজন করে আমাদের হচ্ছে সবাইকে নিয়ে একটু কয়েকটা চক্কর দিতে হতো মাঠে। তো এই করতে করতেই আমরা প্রায় 2017 শুরু করলাম, তো এপ্রিলে 2019 মেতে এসে আমাদের ঢাকার মাধ্যমে, আমরা ঢাকাতে আসার মাধ্যমে আমরা হচ্ছে 64 জেলার পর্ব শেষ করেছি। এই দারুণ গল্প। স্কুলের যে কথাটা বলি, মানে আমার কাছে দৃশ্যটা কল্পনা করতেই খুব সুন্দর লাগছিল, যে বাচ্চারা দৌড়ে আসছে স্কুটারে ওঠার জন্য, তারা চাচ্ছে। শিক্ষকরা কেমন সহযোগিতা করেছে আপনাদের? বেশিরভাগ জায়গায় এমন, মানে শেষের দিকে বলবো না, মাঝামাঝি সময় যখন একটু চাউর হওয়া শুরু করলো যে আমরা এরকম বিভিন্ন স্কুলে যাচ্ছি, অনেক সময় এমন হয়েছে যে বিভিন্ন শিক্ষক সহযোগিতা করে তারা আমাদের নিজেদেরকে কন্ট্যাক্ট করেছে, মানে তারাই কন্ট্যাক্ট করেছে যে আমাদের স্কুলে এসে এই প্রোগ্রামটা করেন। কারণ যেহেতু আমরা প্রত্যেকটা জেলায় মাত্র একটা করে স্কুল করছিলাম, আবার কিছু কিছু জেলায় একটু সমস্যাও হয়েছে। যেমন ধরেন একটা জেলায় আমরা, আমার মনে আছে যে আমরা বসে আছি, মানে আসছি আমরা, এবং ওইটা আমাদের 62 জেলা ছিল, এবং তখন মিডিয়া অনেক ফলো করছে যে আমরা কোথায় কি যাচ্ছি, এবং মিডিয়ারা সামনে, মিডিয়ার সামনেই এবং বাচ্চারা সামনে, এবং ওই স্কুলের প্রিন্সিপাল আসলো, এসে বললেন বাচ্চারা তো খুব হি হি হা হা করতেছে, আর আমরা তো খুব মানে ফানি ওয়েতে ওদেরকে হচ্ছে সকল বিষয় নিয়ে আলোচনা করি, নাহলে তো একটু বোরিং হয়ে যায় বাচ্চারাই তো। তো উনি এরকম বলতেছে যে এই মেয়েরা তোমরা হাসতেছো, কেন হাসতেছো, তোমরা কি জানো ইফটিজিংয়ের জন্য কি কে দায়ী? তো মেয়েরা তো একদম চুপ, কারণ প্রিন্সিপাল স্যার বসে। এমন সময় বলে কি তোমরাই দায়ী, কারণ তোমরা হাসো। আমাদের তখন মনে হয়েছে যে কি করলাম, আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাচ্ছি, আমাদের টিচারদেরকেও আমাদের মনে হয় কিছু জায়গায় গ্রুম আপ করা দরকার, যে কোনটা আসলে সঠিক কোনটা আসলে ঠিক না। তো আমরা পরে ওনাকে বুঝিয়ে বলেছি, জানি না কতটুকু সে বুঝেছে, বাট এরকম সিনারিও আমরা আরেকটা জেলায় পেয়েছি। ওখানে হচ্ছে শুনবো একটু পরে, আমরা একটু সাকলেন ভাইয়ের কাছে। আচ্ছা সাকলেন ভাই, সম্প্রতি আপনি মালয়েশিয়া থেকে একটি আয়রন ম্যান খেতাব পেয়েছেন। অফিসিয়ালি আপনি তাহলে একজন আয়রন ম্যান, তাই তো? লৌহ মানব। আমরা বিভিন্ন সময়ে সংবাদপত্রে বা মিডিয়া অনেককে আয়রন ম্যান খেতাব দেয়, অমুক আয়রন ম্যান, আয়রন লেডি ইত্যাদি, কিন্তু অফিসিয়ালি একটা কার্যক্রমের ভিতর দিয়ে এবং একটা ইন্টারন্যাশনাল বডি কাউকে আয়রন ম্যান খেতাব দিয়েছে, সেটি আমাদের খুব একটা দেখা হয় না। সাকলাইন ভাই একজন স্বীকৃত আয়রন ম্যান, কীভাবে হলেন এই আয়রন ম্যান বিষয়টা কি, এবং কীভাবে আপনি একজন লৌহ মানবে পরিণত হলেন? ধন্যবাদ। আমার আসলে আমার যেটা পার্ট ছিল আয়রন ম্যানের, দুটো ভার্সন আছে, একটা হচ্ছে আয়রন ম্যান 70.3, আর একটা হচ্ছে অলমোস্ট এটা ডাবল। তো আমি 70.3 যেটা, সেটা আসলে টার্গেট করি। 70.3 মানে হচ্ছে আসলে জাস্ট 70.3 মাইল, যেহেতু আমেরিকান ওরা তো মাইলে হিসাব করে। তো এটার একটা নিয়ম হচ্ছে যে ট্রায়াথলন যারা দেয়, প্রথমে যেটা হয় সাগরে একটা নির্দিষ্ট, ধরেন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমাকে 2 কিলোমিটার সাঁতরাতে হয়েছে সাগরে, এটার জন্য সময় বরাদ্দ ছিল 1 ঘন্টা 10 মিনিট। আপনি যদি 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে শেষ করতে পারেন, তখনই আপনি কোয়ালিফাই হবে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য, অর্থাৎ সাইক্লিং। তো সাগর থেকে উঠেই আবার আমাকে সাইকেলে যেতে হয়েছে, সেটা ছিল 90 কিলোমিটার পাহাড়ি রাস্তায়, আর ওটা শেষ করার পরপরই ওটার আবার নির্দিষ্ট টাইম আছে, 5.5 ঘন্টা শুরু থেকে 5.5 ঘন্টার মধ্যে, অর্থাৎ সাঁতার সহ 5.5 ঘন্টার মধ্যে সাইকেলটা শেষ করতে হবে সাঁতার এবং সাইকেলের জন্য। আর এরপরেই সাইকেলটা শেষ হওয়ার পরে আবার ছিল 21.1 কিলোমিটার ছিল হলো রানিং শহরের মধ্যে। এই তিনটা আমাকে কমপ্লিট করতে হবে, আমার 8.5 ঘন্টার টাইম বরাদ্দ ছিল। তো আমি আই ওয়াজ সো লাকি যে আমি এটা 7 ঘন্টা 41 মিনিটে টোটাল কমপ্লিট করি আর কি। এর মধ্যে সাঁতারে আমার লেগেছিলো 52 মিনিট, আর বাকি সময়টা অলমোস্ট কাছাকাছি সময় রানিংয়ে এবং সাইকেলে লেগেছে। অর্থাৎ আপনি সাঁতারের সাথে সাথে আপনি সাইকেল চালিয়েছেন এবং দৌড়েছেন? জি, এটা তিনটা ইভেন্ট একসঙ্গে কমপ্লিট করতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে। তার মানে আপনার মূল বিষয়টা হচ্ছে স্ট্যামিনা, এবং অ্যাকচুয়ালি আয়রন ম্যান মানে তো আসলে স্ট্যামিনা, সেরকম স্ট্যামিনা থাকতে হবে। এক্স্যাক্টলি। তো আপনি এই আয়রন ম্যান প্রতিযোগিতায় বা এই খেতাবটা নেবেন এরকম চিন্তা কীভাবে করলেন বা কোথা থেকে পেলেন? এটা আবারও বলি, সেটা হলো যে বাংলা চ্যানেলে আপনি জানেন যে 16.1 কিলোমিটার সাঁতরাতে হয়, তো ওটা আমাকে আসলে একটা চ্যালেঞ্জ নেওয়ার একটা যে অভ্যাস, সেটা আমাকে শিখিয়েছে। আমি যে কোনো ধরনের প্রবলেম, একটা অপারেশন আমার সামনে এসছে,
8-10 ঘন্টা লেগে যাচ্ছে বা আমি কোনো একটা অবস্ট্রাকশনে পড়ে যাচ্ছে, আমার আসলে এরকম ফিলিংস না, তখন মানে দূর এর থেকে বড় কঠিন কাজ পার করে আসছে, এটা কোনো ব্যাপারই না, এরকম একটা ফিলিংস আসলো। তো চিন্তা করলাম ও যেটা করছিল যে ভ্রমণ, তো আমার কাছে মনে হয় যে আমি তো ভ্রমণ করতে যাই, কিন্তু আমি যখন পৃথিবীর যে দেশে যাই আমি আসলে গ্রামটাকে দেখার চেষ্টা করি, কারণ শহরটা না একটা সাজিয়ে গুজিয়ে রাখে মানুষ, রিয়েল সিনারিওটা আপনার গ্রামেই পাওয়া যায়, প্রত্যেকটা শহর হচ্ছে আপনার ড্রয়িং রুমের মতো। সো আমি গ্রাম খুঁজি, তো আমার জীবনের একটা শেষ স্বপ্ন যদি বলতে চান, আমার কাছে মনে হয় যে আমি দৌড়ে সারা পৃথিবী দেখব। অর্থাৎ আপনি যখন একটা ম্যারাথন দিবেন, আপনি যখন একটা বাইরের দেশে গিয়ে ম্যারাথন দিবেন, সবচেয়ে সুন্দরতম জায়গাটা কিন্তু তারা আয়োজন করে। এবং আপনি চিন্তা করেন, সাকিয়াকে যদি বলা হতো তোমার একটা মানে সুন্দর একটা মার্সিডিস বেঞ্জ তোমাকে একটা দিচ্ছি কিংবা একটা ওডি দিচ্ছি, ও কিন্তু গাড়িতে যেত না, কারণ বাইকে বসে যে পৃথিবীটা দেখা যায় ওটা ওখানে দেখা যায় না। সো আমি আমার কাছে মনে হয়েছে যে আমি যদি পৃথিবীটাকে দেখতে চাই, এইটা হচ্ছে সবচেয়ে ভালো ইভেন্ট। আপনি চিন্তা করেন মালয়েশিয়া লংকেইউ, আমি 90 কিলোমিটার রাস্তা, আমি সাগরের মধ্যে একটু প্যানিক ছিলাম বা আমার সাগরের মধ্যে স্ট্রাগল করেছি, কারণ একসাথে সাগরের মধ্যে 3000 লোক নেমেছি, অনেক ধাক্কা ধাক্কি, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। সেটাকে ক্রস করে যখন আমি পাহাড়ে জাস্ট উঠলাম সাইকেল নিয়ে, তখন আমি আসলে আর পেছনে কী আছে আমি ভুলে গেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি সাঁতারটা পার হলে, আমি সাইকেলে একবার পৌঁছে গেলে আমাকে আর কেউ আটকাতে পারবেন, আমি শেষ করেই আসবো। এবং আমি চিকিৎসক হিসেবে প্রথম যেহেতু যাচ্ছি, একদিকে চিকিৎসকের পতাকা তুলে ধরবো, একদিকে বাংলাদেশের পতাকাটাও তুলে ধরবো। এবং তার মানে আপনি চিকিৎসক হিসেবে প্রথম আয়রন ম্যান? এক্স্যাক্টলি। তো আমি আমি পাহাড়ের মধ্যে আসলে দেখছিলাম যে দুধারে ধরেন মেঘ দেখছি, কখনো সাগর দেখছি, কখনো গ্রাম দেখছি, মানে সেরকম আমার যে আমি একটা কম্পিটিশনে আছি, আমি প্রায় ঘন্টা 10 মানে টোটাল আগে পরে যদি মিলে আমি একদম ভুলেই গিয়েছিলাম, কারণ আমি টোটালটা আসলে প্রকৃতিকে উপভোগ করছিলাম, আমি আমার সৃষ্টিটাকে উপভোগ করছিলাম, এই দ্যাটস ওয়াই আমার আসলে বেশি এনজয় হয়েছে। অনেক ধন্যবাদ ডক্টর সাকলেন রাসেল। আমরা একটু ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও আমরা এই আলোচনায় ফিরে আসব। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটু বিরতি, বিরতির পরেই আমরা দুজন এই ভিন্ন জগতের চিকিৎসক, চিকিৎসক কিন্তু তাদের ভিন্ন জগৎ রয়েছে, এই দুজন মানুষের সাথে আবারও কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন এই অনুষ্ঠানে আপনাদেরকে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আছেন স্টুডিওতে দুজন অতিথি, ডাক্তার সাকলাইন রাসেল, তিনি একজন স্বনামধন্য ভাস্কুলার সার্জন, তিনি সহযোগী অধ্যাপক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল। এবং আমাদের সাথে আছেন ডাক্তার সাকিয়া হক, তিনি স্বাস্থ্য দপ্তরের একজন মেডিকেল অফিসার। এবং এই দুজনকে নিয়েই আমরা আজকে বসেছি চিকিৎসকের অন্য জগৎ নিয়ে কথা বলতে, কারণ চিকিৎসক বলতেই আমরা যে প্রচলিত যে চিত্রটি দেখতে পাই বা বুঝি সেটি হচ্ছে একজন খুব রাশভারী গুরুগম্ভীর মানুষ, যিনি একটু রেগে থাকেন, একটু কিছুতেই রোগীদেরকে একটু বকে দেন এবং যার সাথে সব কথা বলা যায় না, চোখে একটা চশমা থাকবে, একটু ভারী শরীর, একটু ভুঁড়ি থাকবে, মাথায় টাক থাকবে, ইত্যাদি ইত্যাদি। এবং আমরা কিন্তু এরকমই দেখতে পাই, আর খুব ইয়ং ডক্টর বলতে বলছে ইন্টার্ন ডক্টর, আমরা কিন্তু টিভি নাটক সিনেমাতে এরকমই দেখি যে ইন্টার্ন ডক্টর আর হচ্ছে এরকম বয়স্ক ডক্টর, এর মাঝামাঝি কিছু নেই। কিন্তু আমাদের এই যে মাঝামাঝি একজন ডাক্তার সাকলাইন আছেন, যাকে তিনি চিরতরুণ না, এভারগ্রিন বলা যায়, এবং অলরেডি তিনি আয়রন আয়রন ম্যান খেতাব পেয়েছেন। এবং ডাক্তার সাকিয়া কি বলবো, ও একদম প্রাণ চাঞ্চল্যে ভরপুর একজন তরুণ চিকিৎসক, আমাদের ইয়ং ডক্টরদের একটা আইকনিক ফিগার বলা যায়। সাকিয়া একজন ভ্রমণ কন্যা, ভ্রমণের অনেকগুলো গল্প শুনলাম। আচ্ছা, ছোটবেলাটা কেমন কেটেছে? স্কুল জীবন থেকেই কি আপনি এরকম ডান পিঠে ছিলেন? এবং মেডিকেলে আসাটাও নিজের ইচ্ছায়, খুব ইচ্ছা ছিল যে মানব জীবন, তখন যেটা বুঝতাম মানব জীবন নিয়েই খেলবো, দেখবো আর কি। আমি এরকম মানে ক্লাসে ভালো রেজাল্ট করার ইন্সপিরেশনটা ছিল যে ভালো রেজাল্ট করলে ক্যামোফ্লেজ করা যায়, মানে অনেক কিছু থেকে অনেক কিছু করে পার করে যাওয়া যায়, যে ভালো রেজাল্টটা তো ভালো না, মা বাবারা ভালো রেজাল্টটাই চায়, ওটা চায়। হ্যাঁ, ভ্রমণের ব্যাপারে বলতে পারেন, একটু দুষ্টুমি করলেও কিন্তু কিছু মনে করে না, বলে দেয় যে না আমি করতে পারি না, যে আমরা দুষ্টুমি করছি। আচ্ছা, তো পড়াশোনার সাথে আর কি কি কাজ করতেন তখন? ছোটবেলা থেকে আম্মু কবিতা শেখাতো, গান শেখাতেন, আর পরে আমি কথক নাচ শিখেছিলাম একটু। এখন তো আর অতটা হয় না, কিন্তু এখন হচ্ছে আমরা ট্রাভেলিংয়েই আছি, তারপরে হচ্ছে কিন্তু ছোটবেলা থেকেই বেশ মানে বাইরে ঘোরাঘুরিটা আসলে অতটা হয়নি, এবং দেশ দেখা যেটা আমরা পরে আসলে এতটা আকাঙ্ক্ষা জাগছে এটা ছোটবেলায় ছিল না, ছোটবেলায় বুঝতেও পারিনি। প্রচুর বই পড়া হতো, প্রচুর বই পড়া হতো, স্পেসিফিক্যালি মাসুদ রানা, তারপরে হ্যারি পটার,
সেজন্যই ভ্রমণের একটা বোধ হয় শার্লক হোমস এই টাইপের বই অনেক জায়গা কিন্তু একটা মানুষ ভ্রমণ হয়ে যায় বই পড়ার সময় আসলে আর হ্যাঁ ছোটবেলা থেকে তবে এটা শিওর ছিলাম ছোটবেলা থেকে যে ডাক্তার হতে চাই এটা নিয়ে কোনো দ্বিমত কখনো হয়নি আচ্ছা দ্বিমত কখনো হয়নি তো এখন ডাক্তারির কোন পর্যায়ে আছেন কি করছেন এখন আমি হচ্ছে আইডিসিআর এ আছি আইডিসিআর এ একটা স্টাডি রিপুটেশনে আছি 39 বিসিএস এ যোগদান করেছি এই তো 2019 সালে বেশি দিন হয় নাই আর এই তো আমাদের 3 বছর হচ্ছে আর আমরা পড়াশোনা ছুটি নিয়ে আসছেন বোধহয় হ্যাঁ স্টাডি রিপুটেশনে পুরোপুরি ঢুকে গিয়েছি এখন হচ্ছে অ্যাপ্লাইড এপিডেমিওলজি নিয়ে পড়ছি একটা পোস্ট গ্রাজুয়েশন হয়েছে হেলথ ইকোনমিক্স নিয়ে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে এটা আমার সেকেন্ড মাস্টার্স হবে আর আমি দেখেছি যে আমাদের মানে আমি তো পেরিফেরিতে ছিলাম টেকনাফে আমার পোস্টিং ছিল তখন দেখতাম যে স্যারদের কোভিড কিভাবে মোকাবেলা করেছেন তারা তখন থেকেই আমার মনে হচ্ছিল যে আমি যদি একটু অ্যাপ্লাইড এপিডেমিওলজি নিয়ে পড়াশোনা করি এবং আমি জানি পরবর্তীতে যদি কখনো এই সিচুয়েশনটা হয় আমার মানে আমার খুব ইচ্ছা যে আমি অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে যাব মানে ইউএইচএফপিও স্যার তারপর সিভিল সার্জন স্যার এই এই পোস্টগুলোর প্রতি আমার খুবই বেশি আকাঙ্ক্ষা আমি জানি না কখনো হতে পারবো কিনা বাট আমার কাছে মনে হচ্ছে যে এই সাবজেক্টে আমার যদি পড়াশোনা থাকে পরিবর্তনগুলো কিন্তু এদের হাতে কিন্তু সবচেয়ে কম বয়সে এটা হবে হ্যাঁ পরিবর্তন কিন্তু আসলে এই অ্যাডমিনিস্ট্রেটরদের প্রশাসকদের হাত দিয়েই হয় তাই না এবং এটা আসলে এটা সত্য কথা এবং আমাদের এপিডেমিওলজিতে কি বলবো এখনো অনেক সেক্ষেত্রেও কিন্তু এক ধরনের ফ্যামিলিগত বাধা কিন্তু আসে এবং তার মনে করে যে ডাক্তার মানে হচ্ছে সে চেম্বার করবে জিজ্ঞেস করেই তো কিসের ডাক্তারি করো কোনটার ডাক্তারি কোনটার ডাক্তার তুমি কোনটার ডাক্তার তুমি কিন্তু এপিডেমিওলজি বা আমি পাবলিক হেলথ বা আমি প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে কাজ করছি এটা বোঝানো খুব কঠিন খুব কঠিন এবং আমাদেরকে আসলে নিজেকে বোঝালেই শুধু হয় না সমাজকেও কিছু বোঝাতে হয় আমি কি হয়ে উঠছি সেটা সমাজকে একটু বুঝতে হবে তো এটা আসলে আমাদের ভেতরে একটু কাজ করে এবং না সমাজ বুঝতে না পারলে সমাজ কিন্তু আবার নানাভাবে তোমাকে চাপের মধ্যে রাখবে যে তুমি আসলে কি হচ্ছ একটু আমাদেরকে বুঝাবে চেম্বার করো না কেন হ্যাঁ চেম্বার করো না কেন হ্যাঁ তারপরে এর সামনে আরও অনেক ধরনের কথা আসবে হ্যাঁ তুমি অমুক ডাক্তার অমুক করেছে তমুক করেছে হ্যাঁ বৈষয়িক উন্নতি এই বিষয়টা আমরা কথা বলছিলাম যে এই যে আমরা যারা ডাক্তারির পাশাপাশি আজকের অনুষ্ঠানের আজকের টপিকটাই কিন্তু যা চিকিৎসকের অন্য জগৎ এই অন্য জগৎটা কেন জরুরি সেটা কি একটা বৈষয়িক ভাবনা যখন মানুষের সমস্ত ভাবনাকে দখল করে নেয় তখন তার ব্যক্তিগত একটা অশান্তির জায়গা থাকে কারণ তার মানে মানসিক প্রশান্তি তো আসলে হয় না কারণ বৈষয়িকতা মানুষকে এক ধরনের সিকিউরিটি দেয় এটারও দরকার আছে বৈষয়িকতা মানুষকে এক ধরনের ইকোনমিক্যাল সিকিউরিটি দেয় কিন্তু তার চিত্তসুখ বা তার মনের আনন্দ বা মনের চর্চা সেটা কিন্তু হয় না এবং হয় না বলেই মানুষ কিন্তু খুব সহজে ক্লান্ত হয়ে যায় কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে যায় এবং এই ক্লান্তি বিভিন্নভাবে প্রকাশ পায় ক্লান্তি তার বিরক্তিতে প্রকাশ পায় সে তার কাজটিকে পছন্দ করতে থাকে বা অপছন্দ করতে থাকে সে তার ক্লায়েন্টকে ক্লায়েন্টের সাথে দুর্ব্যবহার করতে থাকে তার আশেপাশের মানুষের সাথে সে দুর্ব্যবহার করতে থাকে এবং এই কারণে হয় কি আমাদের সাথে রোগীদের এক ধরনের দূরত্ব তৈরি হয় তখন আমরা ভাবি যে আমরা খুব চিকিৎসা দিলাম আমি অনেক কিছু করলাম কিন্তু রোগী ভাবছে যে আমি তো সেবাটা পেলাম না কিন্তু এই সেবাটা কি সে কিন্তু বুঝে উঠতে পারছে না এই যে একটা দুজনের মাঝখানে যে একটা দূরত্ব এই দূরত্বটাই এই না বোঝার জায়গাটা তৈরি করে এবং এই মনের চর্চাটা কিন্তু আমার মনে হয় আসলে খুব দরকার এবং এটা আমাদের যে এই বৈষয়িক ভাবনা থেকে কিছু ভাবনা যে আমরা রাখি যে আমাকে নিজেকে সন্তুষ্ট করবার জন্য নিজেকে তৃপ্ত করবার জন্য এটি আমার মনে হয় যে আমাদের পেশার জন্য খুব জরুরি এবং সাধারণ মানুষের সাথে কমিউনিকেট করা এবং সাধারণ মানুষ মনে করে যে চিকিৎসক আমরাও এটা বোঝাতে পছন্দ করি এটি খুব দূরের একটি ব্যাপার তার সাথে আমাদের একটা মানসিক চিকিৎসকের সাথে রোগীর একটা মানসিক দূরত্ব থাকে সেই আরেক জগতের মানুষ কিন্তু এই যে আমাদের মনের চর্চাটা সেটা কিন্তু আমাদের এই দূরত্ব কমাতে সাহায্য করে এবং খুব একজন মানুষকেও কিন্তু তার মানুষের কষ্টটা বোঝারও কিন্তু আমাদের জন্য একটা পথ তৈরি করে আমি অনেক কথা বলে ফেললাম সাকলাইন ভাই আপনার কাছ থেকে আমি একটি জিনিস জানতে চাই সেটা হচ্ছে চিকিৎসক হিসেবেও কিন্তু আপনি সাংঘাতিক রকমের ব্যস্ত ও তো এপিডেমিওলজিতে নিজে ক্যারিয়ার করছে এখনও আপনি অলরেডি একটা পোস্ট গ্রাজুয়েশন করে এখন প্র্যাকটিস করছেন চাকরি করছেন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে এবং চিকিৎসক হিসেবে আপনার যথেষ্ট জনপ্রিয়তাও আছে কৃতিত্বও আছে সম্প্রতি আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম আপনার কাছে ভারত থেকে একজন রোগী এসেছে
এটা কি খুব নিয়মিত ঘটে আপনার ভারত থেকে? না না, আমরা তো এটা আসলে হয়েছে কি যে আমরা তো ভারতের সঙ্গে আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজের যেটা কমিউনিকেশন খুব মানে ভালোভাবে হয়, বিশেষ করে কোভিড এর সময় আমার যদি দর্শকগুলোকে অ্যানালাইসিস করা গেছে 46% ছিল তখন ইন্ডিয়ান যারা বাংলা ভাষাভাষী, তো তারা কিন্তু ইজিলি কমিউনিকেট করে। তো আপনি ভারতের, আপনি যদি আমার এক একটা পোস্টে ভারতের যারা আছেন, ভারতবাসী যারা আছেন, তাদের কমেন্ট পড়েন, আপনি নিজেই নিজেই আসলে অন্য নিজের প্রেমে পড়ে যাবেন। তারা এতটা আমাদেরকে লাভ করে বা এতটা তারা আমাদেরকে ফিল করে, ভারতে যখন গেছি আমি এটা লক্ষ্য করেছি। হ্যাঁ, এবং দেখলেই বোঝা যায়। তো আমার কাছে আসলে এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ ছিল বা আমি শুরু করেছি আজকে থেকেই, যে আমাদের স্বাধীনতা যুদ্ধে তো তাদের অবদান অনস্বীকার্য। আমাদের অনেক জায়গায় অনেক গ্যাপ থাকতে পারে, অনেক জায়গায় অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু বেসটাতে তো আমাদের কোনো দ্বিমত নাই যে তাদের যে অবদান ছিল। আপনার মানুষে মানুষের দ্বিমত থাকতেই পারে, তো আমার কাছে মনে হচ্ছে যে একটু ব্যতিক্রম ধর্মী কিছু করি না। তো সে তারই অংশ হিসাবে আমি আসলে আগামী এক মাস আমি যে টার্গেট করেছি অন্তত 50 জন ভারতীয় রুগীকে আমি আসলে বিনামূল্যে চিকিৎসা দিব। অনলাইনে তারা চিকিৎসা নিতে চাই পারে, কেউ চাইলে এখানে এসেও চিকিৎসা নিতে পারে। এটা আমি আমার একটা কমিটমেন্টের অংশ থেকে তাদের জন্য একটা বিজয়ের মাস হিসেবে আমার পক্ষ থেকে একটা গিফট বলতে পারেন। আর কোভিডের সময় থেকেই আসলে তারা আমাদের কাছ থেকে, সাধারণ মানুষ তো আসলে আমরা পৌঁছাতে পারি না কথাগুলো, ব্যর্থতা আমাদের যেরকম আছে তাদেরও একই রকম আছে। আজকে আমরা চিকিৎসার জন্য ভারতে যাই, কলকাতায় যাই, কলকাতার মানুষ দিল্লি যায়, দিল্লির মানুষ হয়তো চেন্নাই আপোলোতে যাচ্ছে বা চেন্নাইতে যাচ্ছে, চেন্নাইয়ের মানুষ হয়তো সিঙ্গাপুরে ইউএসএ তে যাচ্ছে। এটা একটা খুব নরমাল ট্রেন্ড। আমাদের অনেক প্রবলেম আছে, ক্রনিক ডিজিজ গুলো আছে, সেগুলো আসলে তো ভালো হয় না সাধারণ মানুষের কাছে। মানে ভুলগুলো বা নেগেটিভ ইমেজগুলো যে পরিমাণ আছে, আমরা চিকিৎসক আমাদের কাছে সফলতার গল্পগুলো এত বেশি থাকে যে কোনো ভুলগুলোকে আমাদের কাছে তখন আর অনেক বড় কিছু মনে হয় না, কারণ আমাদের প্রাপ্তির খাতাটা সবচেয়ে বেশি। তো সেই হিসাবে আসলে তাদের জন্য একটা মেলবন্ধন হিসেবে এটি করি। আমরা কোভিডের সময় দেখেছি অনেকেই আমাদের কাছ থেকে রেগুলার আমাদের সাথে অনলাইনে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে আসলে চিকিৎসা নিয়েছে, আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি, চিকিৎসা বলতে পরামর্শ দিয়েছি, এইভাবেই চলছে। আজকে যেটা নিয়ে ভিডিও নিয়ে আপনার সাথে কথা বলছেন, উনি গুজরাটের অধিবাসী, বাংলাদেশের সাথে উনি কানেক্টেড, ওনার একটি প্রবলেম নিয়ে এসছেন। তো ওনাকে আমি বললাম যে আমি যেহেতু তাদেরকে ইনভাইট করতে যাচ্ছি, আমি একটা উপহার দিতে যাচ্ছি, হোক না সেটা আপনার মাধ্যমে, আমি আপনি যদি অনুমতি দেন আমি আপনার ভিডিওটি আমি সোশ্যাল মিডিয়ায় দিতে চাই। তখন তিনি অনুমতি দিয়েছেন বলেই আমি পরবর্তীতে আসলে, এটা একটা প্রতীকী ভালোবাসা বলতে পারেন, খুব বেশি যে ইম্প্যাক্ট ফেলবে তা না, এটা চমৎকার ব্যাপার। একটা বিষয় হচ্ছে যে ভারত থেকে রোগীরা বাংলাদেশে আসছে, যেটা আমরা উল্টোটা, আপনার গান শোনার জন্যই তো ভারতে আপনি দেখেছেন না পুরো স্টেডিয়াম ভরে যায়, আমি তো দেখেছি আপনার গান ভক্ত ওখানে কি পরিমাণ। হ্যাঁ, আসলে আমাদের এই এক্সচেঞ্জটা আসলে খুব দরকার এবং আমাদের দৃষ্টিকে প্রসারিত করা দরকার। আমাদের এই যে ভ্রমণ একটি দৃষ্টি প্রসারিত করবার একটি মাধ্যম, সে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেছে, মানুষের অভিব্যক্তি দেখেছে, বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে মানুষের চিন্তাগুলোকে দেখেছে এবং সে তার পেশাগত জীবনে সেটা একটা ইমপ্লিমেন্টেশন করবে এবং তরুণ চিকিৎসকের সে ভাবছে নিজেকে একজন স্বাস্থ্য প্রশাসক হিসেবে গড়ে তুলবে। এটি অবশ্যই একটি সুন্দর চিন্তা এবং এই চিন্তাটা কিন্তু তার এই ভ্রমণ থেকেই এবং তার এই কাজ থেকেই হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বললাম দুজন অন্যরকম চিকিৎসকের সাথে, যারা চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন, খুব ভালোভাবেই আছেন, এর পাশাপাশি তারা অন্য কিছুও করছেন যা আমাদের দেখার নতুন একটি জগৎ তৈরি করে দিচ্ছে। আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আবারও আমরা কথা বলবো আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন আশা করছি এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। শুভরাত্রি।